Deol FM 94.8, Desher number one music station. ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এবার মুখ খুললেন বলিউড তারকা ববি দেওয়াল। বললেন ফিল্ম ইন্ডাস্ট্রি অত্যন্ত নির্মম, তার ক্ষোভের লক্ষ্য কারিনা কাপুর, পরিচালক ইমতিয়াজ আলী এবং অক্ষয় কুমার। সোমবার বলিউডে ববি 25 বছরের সফর সম্পূর্ণ করেন, কিন্তু তা সত্ত্বেও তার অভিযোগ অতীতে অনেক কাজ তার কাছ থেকে চলে গিয়েছে। অন্য অভিনেতার কাছে সেই দুঃখ তার এখনও রয়েছে। সম্প্রতি আবার তিনি অভিনয় করছেন। এত বছর বলিউডে কাটানোর পর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি অনেক বেশি খোলামেলা। অক্ষয় কুমারের সঙ্গে অভিনীত তার আজ নবী ছবিটি ছিল সুপারহিট, তবে ববি বলেন অক্ষয়ের চরিত্রটা আদতে তার করার কথা ছিল, পরবর্তীতে তাকে অন্য চরিত্রে দেওয়া হয়। এমনও হয়েছে আমার কোনো প্রজেক্ট থেকে আমাকে বাদ দিয়ে অন্যরা নিজের মতো করে বানিয়ে নিয়েছেন, বক্তব্য ববির। আর তাই ববির কাছে এই ইন্ডাস্ট্রি অত্যন্ত নির্মম। তবে দুর্ভাগ্য এখানেই থামেনি। ইমতিয়াজ আলীর সঙ্গে হাইওয়ে ছবিতে ববির অভিনয় করার কথা ছিল, কিন্তু সেটাও নানা কারণে বাস্তবায়িত হয়নি। এর জন্য ইমতিয়াজের প্রতি আমার কোনো অভিযোগ নেই। খুব ভালো পরিচালক, খুব ভালো কাজও করছে, তবে আমি ওর ছবি দেখব না যতদিন না আমাকে ফিল্মে নেবে। এটা আমি স্পষ্ট বলে দিয়েছি ইমতিয়াজকে। সঙ্গে এটাও বলেছি আমার সঙ্গে করা ছবিটাই ওর কেরিয়ারের শ্রেষ্ঠ ছবি হবে। 4 বছর ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার পর শ্রেয়াস তোলপাড়ের পোস্টার বয় দিয়ে কামব্যাক করেন ববি। তারপর রেস্ট্রি হাউসফুলে অভিনয় করেছেন। এবছর 2টি সিরিজ করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন ববি। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।